আজকে আমরা শনি রবির যোগকে নিয়ে আলোচনা করব। শনি রবির যোগকে আমরা সাধারণভাবে বীজ যোগ বলে থাকি। যদি কোনো জন্মকুণ্ডলীর মধ্যে শনি রবির যোগ দেখতে পাওয়া যায়, তাহলে পরে অনেক সময় অনেক জ্যোতিষী বলেন যে আপনার জন্মচক্রে শনি রবির যোগ আছে বলে আপনার জন্মচক্রটি পুরোপুরি নষ্ট হয়ে গেছে। অর্থাৎ এখানে বলার একটা ধারণা দেওয়ার চেষ্টা করে সে সমস্ত জ্যোতিষীরা যে শনি রবির যোগ থাকলে, যোগ আছে বলে আপনার জীবনে প্রচণ্ড স্ট্রাগল বেড়ে যাবে, আপনার জীবনের মধ্যে রোগ ব্যাধির সম্ভাবনাগুলো অনেক বেশি বৃদ্ধি পাবে এবং যে কোনো কাজের মধ্যে আপনার বড় ধরনের একটা বাধা সৃষ্টি হয়ে যাওয়ার একটা সম্ভাবনা বৃদ্ধি পাবে। সাধারণ যারা জ্যোতিষের স্টুডেন্ট বা সাধারণ মানুষ যারা, তারা কিন্তু অনেক সময় জানে যে শনি রবির যোগ যদি কারোর জন্মচক্রের মধ্যে থাকে, তাহলে পরে সেই যোগের কারণে তার পিতার সঙ্গে সেই জাতকের অবশ্যই একটি মনোমালিন্য তৈরি হবে। বেশ অনেকটাই কথাটা সত্যি। জন্মচক্রের কোনোভাবের মধ্যে যদি এই শনি রবির যোগ দেখতে পাওয়া যায়, তাহলে পরেই ধরে নেওয়া হয় যে এই যোগটি অবশ্যই পিতাপুত্রের মধ্যে একটি বিবাদের সম্ভাবনা বৃদ্ধি করিয়ে দেবে এবং পারিবারিক একটা অশান্তির কারণ ঘটবে এই যোগটি। ষষ্ঠ অষ্টম দ্বাদশ ঘরে এই যোগটি তো সত্যিই খুবই অশুভ ফল দেয় এবং তার অশুভত্ব নিয়ে আমি একদিন কথা বলব যে ষষ্ঠ অষ্টম দ্বাদশের মধ্যে শুধু এই যোগটি কি ফল দেয়। এই যোগটি যখন কোনো মানুষের জন্মচক্রের মধ্যে দেখতে পাওয়া যায়, তখন সাধারণভাবে সেই মানুষটি যদি একটু জ্যোতিষ সম্পর্কে ওয়াকিবহল হয়, তাহলে সে একটু চিন্তিত হয়ে পড়ে যে এই যোগটি আমার জন্মচক্রে এসে গেল, অর্থাৎ আমার জন্মচক্রের মধ্যে শনি রবির যোগ, তো আমার তো জীবনটা অনেক বেশি স্ট্রাগলের বা অনেক সমস্যা, অনেক বাধা বিঘ্ন আসবে। কিন্তু এই শনি রবির যোগ, এই যোগটি অনেক রকম শুভত্ব আনতে পারে। তাই আজকে আমি আলোচনা করব এই যোগটির থাকলে পারে আসলে কি কি ঘটনাগুলো ঘটে। প্রথম দেখুন, শনি রবির যোগ যদি কারোর জন্মচক্রের মধ্যে থাকে, তাহলে অবশ্যই সেই জাতক অবশ্যই বুদ্ধিমান হবে, চতুর হবে, চালাক হবে। সেই জাতকের মধ্যে এক্সট্রা কোনো ট্যালেন্ট বিশেষভাবে দেখতে পাওয়া যাবে। শনি রবির যোগ যদি কারোর জন্মচক্রের মধ্যে থাকে, তাহলে সেই জাতক বা জাতিকা পরিবারের সংস্কারকে মেনে অবশ্যই চলার চেষ্টা করবে। শনি রবির যোগ যদি কারোর জন্মচক্রের মধ্যে থাকে, তাহলে পরে দেখা যায় যে সে এমন এমন মানুষের সঙ্গে বন্ধুত্ব করে নেয় বা এমন এমন মানুষের সঙ্গে তার ভাব ভালোবাসা থাকে, যেই মানুষগুলোর সঙ্গে মিশলে পারে কিন্তু তার খুব একটা ভালো হবে না, ক্ষতি হবে, অথবা পরিবারের শত্রুর সঙ্গে এরা বন্ধুত্ব করে ফেলে শাস্ত্রীয় কথা অনুসারে। শনি রবির যোগ যদি কারোর জন্মচক্রে থাকে, তাহলে পরে অবশ্যই কিন্তু তার অথবা তার পরিবারের মধ্যে হঠাৎ কোনো দুর্ঘটনা, হঠাৎ কোনো বড় ধরনের রোগ ব্যাধি বা ওই পরিবারের মধ্যে হঠাৎ কোনো মৃত্যুর সম্ভাবনাও চলে আসতে পারে। শনি রবির যদি যোগ কারোর জন্মচক্রের মধ্যে থাকে, তার পিতার শারীরিক সমস্যাও কিন্তু বৃদ্ধি হতে পারে। শনি রবি যোগ জীবনের মধ্যে অনেক রকম অশান্তি দেয় এবং এই শনি রবির যোগকে নিয়ে শাস্ত্রকারীরা বা অনেক জ্যোতিষীরা যতটা ভয়াবহতা একটা বলে, ততটা ভয়াবহতা না থাকলেও বেশ কিছুটা সমস্যাও কিন্তু শনি রবির যোগ দেয়। কিন্তু সবথেকে মজার বিষয়, এই যোগটি যদি কারোর জন্মচক্রের মধ্যে থাকে, তাহলে পরে অনেক ভালো ভালো সংকেতও আমরা কিন্তু পাই। যেমন আমরা বলবো, শনি রবির যোগ যদি কারোর জন্মচক্রে থাকে, তাহলে যেটা সাদাসিধে কথায় বলে দেওয়া হচ্ছে যে পিতা পুত্রের মধ্যে একটা ঝামেলা বিবাদ এগুলো লেগে যাবে, তো এরকম কিন্তু ঘটনা খুব একটা ঘটে না, দু একটি কেসেই হতে পারে, ব্যতিক্রমী ঘটনা। শনি রবির যোগ যদি থাকে কারোর জন্মচক্রে, তাহলে ওই জাতকের সঙ্গে ওই জাতকের পিতার অবশ্যই কিছু মনোমালিন্য তৈরি হতে পারে বা কিছু মতবিরোধ তৈরি হতে পারে। কিন্তু ওই জাতক, যেই জাতকের জন্মচক্রে শনি রবির যোগ আছে, সেই জাতক কিন্তু অবশ্যই তার পিতাকে রেসপেক্ট করবে, হয়তো তার পিতার সামনে
সে হয়তো একটু এদিক ওদিক কথাবার্তা বলে ফেললো, কিন্তু তার পিতার সম্পর্কে তার মনের মধ্যে একটি ভালো ধারণা কিন্তু থাকবেই থাকবে। শনি রবির যোগ যদি কারোর জন্মচক্রের মধ্যে থাকে, তাহলে সেই জাতক চেষ্টা করবে সবসময় তার পিতার ইচ্ছাগুলোকে জানতে। দেখবেন পিতার অবর্তমানে, যখন পিতা আর থাকবে না, যখন মারা যাবেন, তখন এই জাতক চাইবে যে আমি কিছু করে এই পিতার স্বপ্নগুলোকে পূরণ করব। এরকম কিন্তু ইন্ডিকেশন অনেক জায়গায় আমি দেখেছি। শনি রবির যোগ, এই যোগ আরও অনেক রকম শুভত্ব নিয়ে আসে। শনি রবির যোগ যদি কারোর জন্মচক্রের মধ্যে থাকে, তাহলে যারা জ্যোতিষকে একটুখানি বোঝে তারা কিন্তু সবাই জানে যে শনি রবির যোগ যদি জন্মচক্রে থাকে, তাহলে এটা সরকারি চাকরি বা উচ্চ পদে, উচ্চ পদ প্রাপ্তির একটা চান্স কিন্তু তৈরি হয়ে যায়। শনি রবির যোগ যদি থাকে, তাহলে যার জন্মচক্রের মধ্যে শনি রবির যোগ রয়েছে, সেই মানুষটাকেও হালকাভাবে নেবেন না। সেই মানুষটা পড়াশোনা কত অবধি করেছে এটা আমি হয়তো জানি না, কিন্তু তার মধ্যে এক্সট্রা কোনো ট্যালেন্ট অবশ্যই দেখতে পাওয়া যাবে। শনি রবির যোগ যদি থাকে, তাহলে পরে অনেক সময় দেখতে পাওয়া যায় যে তার পরিবারের মধ্যে, পরিবারের নিজেদের মেম্বারদের মধ্যে একটু মাঝে মধ্যে ঝগড়া অশান্তি হয়, কিন্তু শনি রবির যোগ যার আছে সে কিন্তু পরিবারের লোকজনকে ভালোবাসে। শনি রবির যোগ থাকলে পারে সেই জাতক যদি পিতার লাইনে কাজ করে, তাহলে তার উন্নতি হয়ে যায়, এরকম বলা হয়েছে। আবার শনি রবির যোগ যদি জন্মচক্রে থাকে, তাহলে তার সরকারি চাকরি হতে পারে বা তার উচ্চ পদে কোনো আসীন হওয়ার একটা জায়গা আসতে পারে, বা তার সে সরকারের থেকে কোনো রকম হেল্প পেতে পারে। শনি রবির যোগ যদি জন্মচক্রে থাকে, তাহলে পারে সেই জাতকের পিতা অবশ্যই সংঘর্ষ করে, লড়াই করে, প্রচুর স্ট্রাগল করে জীবনে দাঁড়িয়েছিল, এই শনি রবির যোগটাই হচ্ছে তার প্রমাণ। এই যোগটা ইন্ডিকেশন দিচ্ছে যে আপনার পিতা জীবনে অনেক স্ট্রাগল করে কিন্তু বড় হয়েছিল। এই যোগ যার জন্মচক্রের মধ্যে রয়েছে, তার জন্মচক্রটিকে আপনি হালকাভাবে নেবেন না, কারণ এই যোগটি যদি সঠিক দশা পায় এবং এই যোগটি যার জন্মচক্রে রয়েছে তার জন্মচক অনুসারে রবি যদি ফেভারেবল গ্রহ হয়, মানে লগ্ন সাপেক্ষে রবি যদি শুভ গ্রহ হয়, তাহলে পরে এই যোগ কিন্তু অনেক রকম শুভত্ব নিয়ে আসে। এবং আমরা আমরা সহজ কথায় বলবো যে শনি হচ্ছে কর্মের দেবতা আর রবি হচ্ছে সফলতার দেবতা, তাহলে আমি যদি এই দুটোকে মিলিয়ে দিই, একদিকে কর্ম আর একদিকে সফলতা, তাহলে পরে আমি ধরে নেব যে এই জাতক যৌবনী যখন কর্ম করবে, মনসংযোগ দিয়ে কর্ম করবে, সেই কর্ম একে সফল তৈরি করে দেবেই। তাহলে এরকম ভালো যোগ কিন্তু এটা এরকম এত সুন্দর সুন্দর ফল দিতে পারে, আরও অনেক কিছু হতে পারে। তো এই যোগটি যদি আপনার জন্মচক্রে থাকে, তাহলে পারে আপনি এতদিন ধরে যে মন খারাপ করছিলেন, মন খারাপ করবেন না, এটা কিন্তু অনেক একটি ভালো যোগ। এবং কিছু কিছু কম্বিনেশনে এই যোগটি আরও ভালো ফল দেয়, তো সেই বিষয়টা কোনো আমি পরে বলব। অবশ্যই অ্যাস্ট্রোটিপ চ্যানেল দেখতে থাকুন আর চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। অনুষ্ঠানটি কেমন লাগলো, আমার কথাগুলির সঙ্গে আপনার জীবনযাত্রার সঙ্গে কতটা মিল হলো অবশ্যই কমেন্টস করে জানাবেন। অনুষ্ঠানটি যদি আপনাদের ভালো লাগে, তাহলে অবশ্যই একটা লাইক অবশ্যই দেবেন। আজ এখানেই শেষ করলাম, পরে আবার দেখা হবে।